हाय फ्रेंड्स, सन्ध्या बेला स्नैक्सर रेसिपिटा एक बार अंत ट्राई करो, एटा झटपट रेडी हो जाए खूब टेस्टी। प्रथमे आमी इनग्रेडियंटगुलो के एक प्लेटे सजिए निए थी, तारपर चलो रेडी करी आमादेर चीज चिली टोस्ट। ये चीज चिली टोस्ट नामटा शॉर्ट फिल्म देखते देखते आमरा पेयेछिलाम, तारपर आमरा प्राय एटा बानाच्छी एवं खाच्छी, ताई भाबलाम चलो तोमादेर साथे एकटु शेयर करी रेसिपिटा। तो प्रथमे आमी बाटारटाके एकटा बाटिते निए निलाम, तारपर बाटारेर साथे आमी एड करबो किछुटा गार्लिक। गार्लिकटाके आमी 6-7টা কোয়া গার্লিকের, যেটাকে আমি একটু থেতো করে নিয়েছিলাম, এর সাথে ব্রেড মিক্সটা অ্যাড করে দেব। এতে আছে অরিগানো, ব্ল্যাক পেপার, সল্ট, গার্লিক আছে, চিজি গার্লিক ব্রেড মিক্স। এটা এর সাথে একটু চিলি টমেটো সস অ্যাড করে নিলাম, এতে কালারটা ভালো আসবে। এবার এতে একটু চিলি ফ্লেক্স মিক্স করে নেব। এবার সব উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে, বাটারটার সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমরা হোয়াইট ব্রেডের ওপর অ্যাপ্লাই করব। আমি এতে হোয়াইট ব্রেড নিয়েছি, তবে তোমরা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারো, ব্রাউন ব্রেডও এটা ভালোই লাগবে। তো ব্রেডে বাটারটা অ্যাপ্লাই করার আগে যে ফ্রাইং প্যানে আমি এটা বসাবো, তো সেটাকে একটু প্রিহিট করে নিতে হবে। যতক্ষণ আমি ব্রেডের গায়ে বাটারটা লাগাবো ততক্ষণই ফ্রাইং প্যানটাকে আমি প্রিহিট করে নেব। জাস্ট 2 মিনিটের মতো করলেই হয়ে যাবে। এবার ব্রেডটার দু সাইডেই ভালোভাবে বাটারটা লাগিয়ে নিতে হবে। যত বাটারের পরিমাণ বেশি থাকবে ব্রেডটা তত ক্রিস্পি হবে। এবার এই বাটার লাগানো ব্রেড দুটিকে প্রিহিট করা প্যানে সেকে নিতে হবে। তো আমি এক এক করে প্যানের ওপরে ব্রেড দুটোকে বসিয়ে দিলাম। এই দুটো সাইডই আমি ভালোভাবে সেকে নেব। তো একটা সাইড বসিয়ে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে আমি ব্রেড দুটোকে উল্টে দেব, উল্টে দিয়ে উল্টো সাইডটাও সেকে নেব। উল্টো সাইডটাও আমি সেকে নিলাম। এবার যেই দিকটা আমার সেকা হয়ে গেছে সেইখানে আমি এক এক করে ভেজিটেবলসগুলো অ্যাড করব। ভেজিটেবলস তোমরা যে যার পছন্দ মতো নিতে পারো। আমি এখানে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি নিয়েছি, তবে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো। তো আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, তারপর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, এরপর আমি গাজরটা দিয়ে দেবো। তবে গাজরটা আমি কুচি করিনি, ওটাকে আমি গ্রেট করে নেব। হ্যাঁ, গাজরটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে ওপরে দিয়ে দেব। এই গাজরের ওপরে এবার আমি চিজটাকেও গ্রেট করে নেব একইভাবে। এবার ওপর থেকে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেব, যেমন একটু গোলমরিচ, একটু ব্রেড মিক্স আর একটু চিলি ফ্লেক্স, এক এক করে দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সুইট কর্নটা অ্যাড করতে পারো, সুইট কর্নটাও কিন্তু টোস্টে খুব ভালো লাগবে। এবার প্যানটাকে আমার একদম লো হিটে রাখতে হবে। আমার এখানে প্রধান উদ্দেশ্য হলো যাতে আমার চিজটা গলে যায়, আর বেশি প্যানটাকে হাই হিটে রাখলে ব্রেডগুলো তলা থেকে জ্বলে যাবে। তো আর কি, প্যানটাকে আমাকে লো হিটে রাখতে হবে। তাই ঢাকনা দিয়ে দেব ফ্রাইং প্যানের ওপরে, তাহলে চিজটা গলতে সুবিধা হবে। কিছুক্ষণ রাখার পরেই আমার চিজটা গলে গেছিলো ভালোভাবে, তারপরে ব্যাস রেডি হয়ে গেছে আমাদের চিজ চিলি টোস্ট, যেটা খুব ক্রিস্পি হয়েছে এবং খেতে তো খুব মজার এটা। এবার ব্রেডটা আমি সাইজ মতো কেটে নিচ্ছি। জাস্ট আওয়াজটা একটু শোনো ফ্রেন্ডস, কত ক্রাঞ্চি হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো। এটা তোমরা কোল্ড কফির সাথেও খেতে পারো বা চা কফির সাথেও ভালো লাগবে। সন্ধেবেলা হঠাৎ করে যখন কী বানাবো কী বানাবো কিন্তু হালকা হালকা খিদে পেয়েছে, তখন যখন কিছু ভেবে পাচ্ছি না আমরা, তখন কিন্তু এটা আমরা একবার ট্রাই করতেই পারি।
একদিন খেয়ে জানিও আমায় কেমন লেগেছে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্টে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো লাগলে। চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবার পরে দেখা হবে কোনো নতুন ভিডিওর সাথে। এখন টাটা।